কিন্তু সেই পড়ানো থেকে এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটা আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিশে সব পুরো একবারে ছাই। সেই 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নায়কের তাণ্ডব, তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে। পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউ কখন দেয়নি, কিন্তু আজকে যারা টেলিভিশন সেক্টরটাকে এইভাবে পোড়ালো, সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নিয়ে রক্ষা পায়, তাহলে এরা কারা? এরা কি এই দেশের মানুষ? এরা কি এই দেশেই জন্ম? যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের আক্রমণ। গতকালকে মেট্রো রেল যা ছিল আমাদের জন্য, সারা বিশ্বে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালির গর্বের একটা সম্পদ, সেটাকে ধ্বংস করল। আর এই টেলিভিশনটা, এ পর্যন্ত তাদের ধ্বংসযজ্ঞ যেভাবে চলছে, ঠিক যে কয়টা জিনিস মানুষের সেবা করে, মানুষের কথা বলে, মানুষের কাজ করে, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত, সেই জায়গাগুলিকেই ধ্বংস। ও একের পর এক গাড়ি, এমনকি যেসব ময়লা ফেলার গাড়িগুলিও, যে গাড়িগুলি আমরা জাপান থেকে কিনেছিলাম, যেগুলি ময়লা তুলে নিয়ে সেটাকে একেবারে মানে আধুনিক পদ্ধতিতে সেই ময়লা ব্যবস্থা করা, পানি শোধনাগার সেখানে হামলা করতে গেছে, বয়স শোধনাগার সেখানে হামলা, এটা কি হচ্ছে, কি তাদের মানসিকতা? কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, যেখানে 2018 সালে আমি পুরো কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলাম। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা সেখানে মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়, আবার সেই রায়ের দেওয়ার সাথে সাথেই আমরা সরকারের পক্ষ থেকেও অ্যাপিলেট ডিভিশনে আপিল করি, কারণ আমার করা প্রজ্ঞাপনই তো বাতিল হয়ে গেছে, কাজে আমরাই আপিল করেছিলাম যে সেটাকে পুনর্বহাল করতে। তারা কিন্তু হাইকোর্টের রায়টা স্থগিত করে দেয় এবং পূর্ণাঙ্গ শুনানির একটা সময়ও দিয়ে দেয়, তারিখও দিয়ে দেয়। যখন এটা স্থগিত হয়ে যায়, তখন তো আবার সেই আমার করা প্রজ্ঞাপনটাই তো আবার কার্যকর হয়ে যায়। এটা যখন কার্যকরী হলো, জুনের 5 তারিখে রায়টা হয়েছে, আর আন্দোলনটা এবং এই ধরনের কাজ শুরু হলো জুলাই থেকে, এবং 17 জুলাই থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু হলো, যখন তারা আন্দোলন করেছে বসেছে, আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলেছি যে আপনারা ধৈর্য ধরেন, আপনারা ওদের কিছু বলেন না, ওরা ছাত্র, ঠিক আছে, এরকম আন্দোলন করছে, রোদ বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে, আমরা তো কত এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কত আন্দোলন করেছি সেই স্কুল জীবন থেকে, এরকম রোজ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করেই আমরা মাইলের পর মিছিল করে মাইল মিছিল করেছি, তো ওরা তো কখনো করেনি, অন্তত 15 বছর আমি সরকারে আসার পর ধারাবাহিকভাবে গণতন্ত্র চলছে, দেশে উন্নয়ন হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট নাই, আধুনিক পদ্ধতিতে শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ, আধুনিক প্রযুক্তি শিক্ষা, এই টেলিভিশন টেলিফোন সব কিছুই ডিজিটাল সিস্টেম, এটা তো 96 সাল থেকে আমরা শুরু করেছি। 96 সালের আগে কেউ কি কখনো এদেশে কম্পিউটার ব্যবহার করেছে? কেউ কি কখনো এখানে ফেসবুক অথবা ইন্টারনেট কোনো কিছুই তো বাংলাদেশে চালু ছিল না, কেউ করতো না। কিন্তু আমি সরকারে আসার পর থেকেই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল ডিভাইস ব্যবহার, এবং সেগুলি আমাদের দেশের নতুন প্রজন্ম যাতে শিখতে পারে, সমস্ত ট্যাক্স তুলে দিয়ে সেগুলি মানুষের কাছে যাতে পৌঁছায়, সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। দ্বিতীয়বার আসার পর থেকে তো আরও বেশি উন্নয়ন, যেগুলি আমাদের দেশে কত বেশি কর্মসংস্থান হবে, কত বেশি আমাদের যুব সমাজ কাজ পাবে, সেইভাবে বেসরকারি খাতকে আরও
বেশি সম্প্রসারণ করা থেকে শুরু করে সব ধরনের কাজ করে দিয়েছে। কিন্তু আমরা দেখলাম সেই জুলাই 17 থেকে যে তাণ্ডব শুরু হলো সারা বাংলাদেশে। আর সবথেকে অবাক লাগে যে 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করলো অগ্নিসন্ত্রাস। তখন প্রায় 3,800 মতো গাড়ি, 29টা রেল, 8টা লঞ্চ এবং প্রাইভেট কার এবং সিএনজি থেকে এগুলি রিক্সা এগুলি তো পুড়িয়েছে। কিন্তু সেই পোড়ানোর থেকে এবারে পোড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুড়ে করে ছাই এবং সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরে। তাদের মানে বলতে গেলে তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। অথচ আমরা সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ।